আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বে মেসার্স জাকির অ্যান্ড ব্রাদার্স মিক্সড অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির হাঁস, ভেড়া, গাড়ল পালন ও মৎস্য চাষ নিয়ে প্রতিবেদন আকারে তুলে ধরেছিলাম। তারই ধারাবাহিকতায় এবার এক নজরে পুরো খামারটির বিশেষ কিছু অংশ দেখাতে চলেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো দর্শক, কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাতে চলেছি এই ফার্ম অ্যান্ড হ্যাচারিটি। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপলা গ্রামে 48 বিঘা নিজস্ব জমির উপর গড়ে উঠেছে এই ফার্ম অ্যান্ড হ্যাচারিটি। মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের সন্নিকটে মেসার্স জাকির অ্যান্ড ব্রাদার্স মিক্সড অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির সাইনবোর্ড চোখে পড়বে এবং আপনি ভিতরে প্রবেশ করলে রীতিমতো বিস্মিত হবেন। হাঁস, মুরগি, গরু, ভেড়া, গাড়ল, বড় বড় পুকুর ভর্তি মাছ কি নেই এখানে। আদর্শ খামার ব্যবস্থাপনার কোনো কিছুর কমতি রাখা হয়নি এখানে। পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিচর্যা করার জন্য 20টি কর্মচারী সার্বক্ষণিক নিয়োজিত আছে। আর এই ফার্ম অ্যান্ড হ্যাচারিটির পরিচালনার দায়িত্ব আছেন মোহাম্মদ জাকির হোসেন, যিনি ধৈর্য ধরে সততার সাথে এটি গড়ে তোলেন। শখের বশে বা বাণিজ্যিকভাবে খামার গড়ে তুলতে চাইলে এখান থেকে হাঁস, ভেড়া, গাড়ল সংগ্রহ করতে পারবেন। স্ক্রিনে নম্বর দিয়ে দেওয়া হয়েছে, চাইলে যোগাযোগ করতে পারবেন। যাদের পশু পাখি ও গবাদি পশুর প্রতি দুর্বলতা আছে তারা অবশ্যই ফার্ম অ্যান্ড হ্যাচারিটি ঘুরে দেখে যেতে পারেন।